एवरीवन আজকে আমি তোমাদের একটা অন্য ধরনের চিকেন বানিয়ে দেখাবো। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে 2 চামচ টক দই, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 2 চামচ সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখব। সাথে দুটো গন্ধরাজ লেবু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে গ্রেট করতে করতে যেন লেবু স্বাদাংশ চলে না আসে, তাহলে কিন্তু তিতো লাগবে। আর একটা গন্ধরাজ লেবুর হাফ লেবুর রস আমি চিপে দিয়ে দেব। তোমরা চিকেনে আলু ছাড়াও করতে পারো, কিন্তু আমি একটু আলু দেবো, তাই প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সাদা জিরা ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি কুচানো পেঁয়াজগুলোকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হাফ ভাজা হলে আমি কয়েক দানা চিনি একটু দিয়ে দেবো কালারের জন্য। পাশে আমি মিক্সিতে চটপট আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে দিয়ে কষিয়ে নেব। একটু রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনগুলো থেকে চিকেনগুলো তুলে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা যত ভালো করে কষাবে চিকেনের টেস্টও কিন্তু তত ভালো আসবে। এবার আমি ভাজা আলুগুলো চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। আলুটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ম্যারিনেট করা মশলাগুলো এবার চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। এরপর আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আর গ্যাসটাকে একটু আস্তে করে দেবো। দেখতেই পাচ্ছ কত ভালো কালার এসেছে, সাথে সাথে কিন্তু আমার আলু চিকেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আর হাফ গন্ধরাজ লেবু চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। তারপরে সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। দারুণ স্বাদের একটা চিকেনের আইটেম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর বাড়িতে অবশ্যই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।